আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ধনিরামপুর অ্যাক্টিভিটি ক্লাস্টার টেলারিং ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ধনিরামপুর অ্যাক্টিভিটি ক্লাস্টার টেলারিং ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হলো। এদিনকার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংহপুর ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মাননীয় সনদ সেন, ধনিরামপুর 1 নং প্রধান রীতা কেরকেট্টা ওরাও, ভারতীয় নারী বিকাশ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আমির হোসেন, ধনিরামপুর অ্যাক্টিভিটি ক্লাস্টারের সদস্য সহ প্রমুখ। আমার মনে হয় সেরকম সেরকম করে করবে এবং প্রত্যেকে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করবে। এবং এখানে অনেক রকম মেলাও আছে, সরকারের অনেক রকম সংস্থাও আছে, ভবিষ্যতে তাদের সাথেও যোগাযোগ রেখে আরও বড় হওয়া যায়। এইখানে যারা আধিকারিক থাকবে তাদের সঙ্গে অনুমতি এবং তাদের সাহায্য নিয়ে আপনারা ওই বড় জায়গাতেও যেতে পারবে এবং তাতে আরও বেশি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এবং ব্যাংকও সবসময় আপনাদের পাশে আছে, সবসময় থাকে।